জব ইন্টারভিউ প্রিপারেশন কখন ইন্টারভিউর ডাক পেলে নাকি তারও আগে আজকে বিষয় নিয়ে কথা বলবো আমি কে এম হাসান রিপন আপনাদের সাথেই আছি জব ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট ফর আ গ্র্যাজুয়েট কিন্তু এর প্রিপারেশনটা আসলে কখন এর প্রিপারেশনটা মূলত শুরু হয় যেদিন আপনি বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন অতিবাহিত করবেন বলে ঠিক করেছেন বা পলিটেকনিকের আপনার ফার্স্ট ডে কারণ সেদিন থেকে চার বছর মূলত আপনার দুটো ডেভেলপমেন্ট হবে একটা হচ্ছে ইউর একাডেমিক ডেভেলপমেন্ট আরেকটি হচ্ছে ইউর প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমিক ডেভেলপমেন্ট যত ভালো করবেন তত একাডেমিক দিন শেষে বলবেন আমার সিজিপিএ ফোর আউট অফ ফোর প্রফেশনাল ডেভেলপমেন্ট যত ভালো করবেন তত সুন্দরভাবে চার বছর পর ইন্টারভিউ টেবিলে সেই অ্যাকাডেমিক এক্সেলেন্সগুলো আপনি প্রেজেন্ট করতে পারবেন সেই স্কিলস ডেভেলপমেন্ট নিয়েছেন যা যা সেগুলো প্রেজেন্ট করতে পারবেন তার মানে অ্যাকাডেমিক প্রিপারেশন অ্যান্ড প্রফেশনাল প্রিপারেশন দুটো একসঙ্গে চার বছর আপনি করতে পারছেন ধরুন আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা যে পলিটেকনিকে চার বছর পড়বেন সেটি আসলে আপনার কোনো ইনস্টিটিউশন এটি একটি আপনার ওয়ার্ক প্লেস থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাজ ইয়োর ওয়ার্ক সো ওয়ার্ক আপনি পড়ছেন ওয়ার্ক প্লেসে আপনি কাজ করছেন ওয়ার্ক প্লেসে আপনি জ্ঞান অর্জন করছেন দক্ষতা অর্জন করছেন আচরণের গুণগত পরিবর্তন করছেন তার মানে এই নলেজের যদি পরিবর্তন করা না যায় বা আচরণের যদি পরিবর্তন করা না যায় বা দক্ষতাগুলো যদি আপনার ভেতরে এক এক করে ঢোকানো না যায় তাহলে ইউনিভার্সিটি চার বছর আপনার বলা যায় ব্যর্থ হয়ে যাবে তার মানে একটি কোট আছে তুমি সারা জীবন স্টুডেন্ট থাকলে তুমি সারা জীবন নিজেকে সারপেইন করতে পারবে এখন এই চার বছরকে কিভাবে কাজে লাগাবো প্রথমত চার বছরকে কাজে লাগাতে হবে যদি একাডেমিকভাবে চিন্তা করি বর্তমান প্রেক্ষাপটে ভার্সেটাইল হিউম্যান বিং হওয়া ছাড়া কোনো অপশন নাই তার মানে বলেছে যে ইদার ইউ ওয়ার্ক হার্ড অর হার্ড ওয়ার্ক টু আমার বাবা বলতেন যে তুমি হয় এখন পরিশ্রম করো আর না হলে নিশ্চিত থাকো ভবিষ্যতে তোমার কঠোর পরিশ্রম করতে হবে তার মানে নাও ইট ইজ আপ টু আস যে আমরা কোনটা করব। এখন পরিশ্রম করব না ভবিষ্যতে কঠোর পরিশ্রম করব। এখন ইউনিভার্সিটির চার বছর বা পলিটেকনিকের চার বছরকে যদি আপনি সুন্দরভাবে ভাগ করে ফেলতে পারেন একাডেমিক ডিগ্রিজ আপনি এক্সেলেন্স অর্জন করবেন একাডেমিক পার্টে আপনি এক্সেলেন্স অর্জন করবেন তার জন্য আপনাকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে নো অল্টারনেটিভ রেগুলার দেয়ার ইজ নো শর্টকাট রেগুলার প্রতিটা সাবজেক্টের ক্লাস আপনাকে অ্যাটেন্ড করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু ডিউরিং দ্য ক্লাস অ্যাজ মেনি অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু আস কোয়েশ্চেন প্রশ্ন এমনভাবে করতে হবে যেন টিচার বিরক্ত না হন তার মানে ভদ্রতা দিয়ে আপনার অ্যাটিটিউড দিয়ে পজিটিভ অ্যাটিটিউড দিয়ে আপনার শিক্ষকদের প্রশ্ন করতে হবে যত বেশি প্রশ্ন করবেন তত অ্যান্সার খুঁজে পাবেন যত অ্যান্সার খুঁজে পাবেন তত পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারবেন আচ্ছা যখন আপনার একাডেমিক এই এক্সেলেন্সগুলি হচ্ছে ঠিক সেই সময় আপনাকে আসলে আরও কিছু কাজ করতে হবে শুধু ক্লাস অ্যাটেন্ড করলে হবে না শুধু প্রশ্ন করলে হবে না ইউ হ্যাভ টু লিসেন ওয়েল ভেরি কেয়ারফুলি প্রচুর পরিমাণে শিখতে হবে যেন ওই ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলতে পারেন যদি এই চার বছরে কিছুই শুনতে না পারেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি কিছুই বলতে পারবেন না এটা গ্যারান্টিড আপনাকে প্রচুর পরিমাণে গ্রুপ ওয়ার্ক করতে হবে আপনার বন্ধুদের সাথে মিলে গ্রুপ ওয়ার্ক করতে হবে যদি এই গ্রুপ ওয়ার্ক এই চার বছরে অনুশীলন করতে না পারেন আপনি গ্যারান্টি দিতে পারি আপনাকে জব প্লেসে গিয়ে জব মার্কেটে গিয়ে ইন্টারভিউতে আপনি এটা কখনো প্রমাণ করতে পারবেন না যে আপনি গ্রুপ ওয়ার্ক করতে পারেন আপনাকে প্রচুর পরিমাণে ওয়ার্কশপ সেমিনারে আপনাকে অ্যাটেন্ড করতে হবে আপনি যদি অ্যাটেন্ড করতে না পারেন ভবিষ্যতে আপনি জব ইন্টারভিউতে গিয়ে কোনোদিনও দেখাতে পারবেন না যে ইউ আর আ ট্রু লার্নার আপনাকে প্রচুর পরিমাণে যেই ইউনিভার্সিটি বা পলিটেকনিকে যে ক্লাব অ্যাক্টিভিটিসগুলি হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয় বিভিন্ন সেমিনার অর্গানাইজ করে ওয়ার্কশপ অর্গানাইজ করে কনফারেন্স অর্গানাইজ করে বিভিন্ন প্রজেক্ট ফেয়ার অর্গানাইজ করে জব ফেয়ার অর্গানাইজ করে বিভিন্ন ফিল্ড ট্রিপে নিয়ে যায় সেই জায়গাগুলোতে যদি আপনি একদম মানসিকভাবে পুরোপুরি ঢুকে গিয়ে সে কাজগুলো যদি সম্পন্ন না করেন জব ইন্টারভিউতে গিয়ে আপনি কখনোই এটা প্রমাণ করাতে পারবেন না যে ইউ আর হার্ড ওয়ার্কার ইউ আর অ্যাক্টিভ ওয়ার্কার ইউ আর আ টিম প্লেয়ার কোনদিনও প্রমাণ করতে পারবেন না বিকজ সেই জিনিসগুলো করেননি সো চার বছর প্র্যাকটিস না করে। করে হুট একদিন গিয়ে আপনি আপনি বললেন যে টিম ওয়ার্ক করতে পারেন আপনার কমিউনিকেশন খুব ভালো আপনি প্রচুর পরিমাণে ইউ আর ট্রু জেনুইন লার্নার কারণ চার বছর তো আপনি করেননি সো নতুন করে বানিয়ে বানিয়ে বলাটা যারা এক্সপার্ট তারা ধরে ফেলবে যে আপনি এগুলি করেননি কিন্তু এখন বানিয়ে বানিয়ে বলছেন তার মানে এই চার বছর হচ্ছে অ্যাকচুয়ালি ইয়র ওয়ার্ক এই চার বছরের দু বছর পার হওয়ার সাথে সাথে আপনি একের পর এক পার্ট টাইম কাজের অফার পাচ্ছেন একের পর এক ভলেন্টিয়ারিল ভলেন্টিয়ার কাজের অফার পাচ্ছেন বিভিন্ন ইউথ লেড অর্গানাইজেশন থেকে বিভিন্ন ধরনের ইউটিলিজ অর্গানাইজেশন যত ধরনের কাজগুলো করে সার্ভে করতে পারে বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করতে পারে এই জায়গাগুলিতে যত আপনি কাজ করছেন আপনার ভেতরে অসংখ্য জিনিস যুক্ত হচ্ছে যেগুলিকে আমরা বলি সোশ্যাল স্কিলস যেমন ইন্টারপার্সোনাল স্কিলস কমিউনিকেশান প্রবলেম সলভিং ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এই জিনিসগুলো আসলে আপনার ভেতরে ডেভেলপ হচ্ছে সো এই যত এ ধরনের কাজগুলি আপনি করবেন ওই চার বছরে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আসলে আপনি সেগুলো প্রমাণ করতে পারবেন কিন্তু যদি আপনি এগুলো না করে থাকেন তাহলে ইন্টারভিউ যতই আপনাকে জিজ্ঞেস করুক যতই আপনি মুখস্থ দিয়ে বলতে থাকুন কিন্তু ওগুলি আসলে রিয়াল মনে হবে না ফেক মনে হবে বিকজ ওগুলি তো আপনি কখনো করেননি তার মানে এই একাডেমিক প্রিপারেশন এবং এই প্রফেশনাল প্রিপারেশন যদি একসঙ্গে চার বছরের ওয়ার্ক প্লেস যেটি আপনাকে ইউনিভার্সিটি দিচ্ছে বা পলিটেকনিক দিচ্ছে আপনি যদি এই চার বছর এই প্রিপারেশনগুলো নিতে পারেন আমি ড্যাম শিওর ইন্টারভিউ আপনার কোনো দিন আপনাকে আটকাতে পারবে না কোনো ইন্টারভিউর আপনাকে আটকাতে পারবে না বিকজ ইট ইজ অলরেডি ইন বিল্ট আপনার ভেতরে অলরেডি বিল্ট ইন হয়ে আছে চার বছরের অনুশীলন ক্যান ইউ ইম্যাজিন ফোর ইয়ার্সের আপনার প্র্যাকটিস ফোর ইয়ার্সের প্র্যাকটিস কী করছেন নিয়মিত ক্লাস করছেন ফোর ইয়ার্সের প্র্যাকটিস কী করছেন নিয়মিত প্রশ্ন করছেন ফোর ইয়ার্সের প্র্যাকটিস কী করছেন নিয়মিত রিসার্চ করছেন নিয়মিত আপনি কমিউনিকেট করছেন যে কোনো মানুষের কাছে গিয়ে আপনি কথা বলছেন ওয়ার্কশপ সেমিনারে আপনি অ্যাটেন্ড করছেন প্রজেক্ট ফেয়ারে অ্যাটেন্ড করছেন ইন্টারভিউয়ারের সঙ্গে জব ফেয়ারে আপনি নিজেকে সেল করার চেষ্টা করছেন আপনি বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্টের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছেন বিভিন্ন ইউথ লিড অর্গানাইজেশনের মাধ্যমে আপনি অসংখ্য পার্ট টাইম কাজ করেছেন আফটার ক্লাস আপনি অসংখ্য ভলেন্টারি কাজ করেছেন আপনি ক্লাব অ্যাক্টিভিটিজে নিজেকে একজন সাধারণ মেম্বার হিসেবে ডিভোশন দিয়ে আপনি সেই মেম্বারশিপটাকে আপনি এনজয় করেছেন দিস ফোর ইয়ার্স ক্যান মেক ইউ আ ব্রিলিয়ান্ট লাইক গিভ ইউ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট which you ক্যান শো ইন ইয়র ইন্টারভিউ সো যদি প্রশ্ন করা হয় ইন্টারভিউর প্রিপারেশন আমি তো বলব ইন্টারভিউর প্রিপারেশন যদি আপনি এই মুহুর্তে বিশ্ববিদ্যালয়ে থাকেন দিস ইজ দ্য টাইম ইউ টেক প্রিপারেশন যদি আপনি ইউ আর ভেরি লাকি যদি আজকে আপনার ফার্স্ট ডে হয় ইন ইয়োর ইউনিভার্সিটি অফ পলিটেকনিক তাহলে ইউ ইউল হ্যাভ ইয়ার্স আর যদি আপনার এক বছর বাকি থাকে দিস ওয়ান ইয়ার just make it as beautiful as like you can so make it beautiful one year so enjoy the time enjoy the years enjoy the friendship enjoy the negotiation enjoy the meetings and i'm guarantee you after four years job will search you you don't need to search job সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কারণ আগামিতে আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সবার সামনে চলে আসব বাট তার জন্য মনে রাখতে হবে দুটা জিনিস একটি অনুশীলনের সবই সম্ভব প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট নাম্বার টু যুক্ত থাকতে হবে আমার সাথে কে এম হাসান রিপনের সাথে আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সাথে আমি কথা দিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই